আসলে প্রথমত যে যে ইচ্ছা, সবারই তো ইচ্ছা থাকে যে ন্যাশনাল টিমে খেলা। আর আসলে আমি নিজেও অনেক সারপ্রাইজ যে এত আর্লি যে আমি ন্যাশনাল টিমে কল পাবো, এটা আসলে কখনোই ভাবিনি। আর সো যেহেতু কল পেয়েছি, সো আল্লাহর রহমতে অনেক ভালো লাগতেছে। ইভেন আমার ডেবু হয়েছে, ডেবু ম্যাচে আমি আসলে সাকিব ভাই আমাদের আমার ইন্সপিরেশন। আমি মনে করি আমি সবসময় চাইতাম যে সাকিব ভাই থাকা অবস্থা যে আমি ন্যাশনাল টিমে খেলি, ইভেন ডেবু ক্যাপে যে আমি ওনার কাছ থেকে পড়তে পারি। সো আমার কাছে অনেক ভালো লাগতেছে। আমি ছোটোবেলা থেকে আমি ভালো ফিল্ডিং করতাম, সো আর আমি একটু এক্সট্রা ফিল্ডিংও করতাম যে আর কীভাবে বাংলাদেশের টপ ফিল্ডার হওয়া যায়, ওয়ার্ল্ডের টপ ফিল্ডার হওয়া যায়। যেমন জন্টি রোডস, ওরা কীভাবে ফিল্ডিং করে ওদের ভিডিও দেখতাম আমি। আসলে আমি যখন ব্যাটিংয়ে নামি, যেইখানেই নামি, আর এটা হোক ন্যাশনাল টিম হোক ঢাকা প্রিমিয়ার লিগ, আমি চাই যে আমার টিমের জন্য আমি আমার টিমের জন্য খেলি। আমি যে আমার টিমকে যদি আমি জিতাতে পারি অবশ্যই আমার কাছে অনেক ভালো লাগবে। আর আমি আমার ডেবু ম্যাচটা যদি জিতাতে পারতাম অবশ্যই আমার কাছে ভালো লাগতো এবং আমার টিমমেটদের কাছেও ভালো লাগতো। আর আমার ডেবু ম্যাচের আগে যে আমি ফিল্ডিং করেছি, সো এটাও আমার কাছে অনেক আর কি একটা ডেবু ম্যাচের জন্য অনেকটা আমাকে এগিয়ে দিয়েছে, যে একটা বাড়তি কনফিডেন্স যে অনেক মানে আমার ন্যাশনাল টিমের ডেবু হওয়ার আগে আমি ফিল্ডিং করতে পেরেছি, মাঠের এনভায়রনমেন্টও আমি বুঝতে পেরেছি। আসলে যখন আমরা আন্ডার-19 চ্যাম্পিয়ন হয়েছি, তখন থেকে যে আমরা স্বপ্ন দেখতে পারি যে একদিন আমরা ন্যাশনাল টিমও চ্যাম্পিয়ন হব ইনশাআল্লাহ। সো আমাদের যদি কমিউনিকেশন ভালো থাকে সবার, অবভিয়াসলি ন্যাশনাল টিমে চ্যাম্পিয়ন হওয়া আমাদের জন্য আমাদের সম্ভব। আসলে ওরকমভাবে না, বাট ও বলতো যে দোস্ত তুই আসবি, ও শীঘ্রই আসবি ন্যাশনাল টিমে, টি-20 তোর ডেবু হবে। হ্যাঁ, আমিও বলতাম যে হ্যাঁ দোস ইনশাল্লাহ, দোয়া করি যে তার যত আর্লি পারি একসাথে হতে পারি, দুজন একসাথে থাকলে অনেক ভালো হবে একই টিপে। আসলে ছোটোবেলা থেকে যাদের যাদের খেলা দেখেছি, সাকিব ভাই, তামিম ভাই, মুশফিক ভাই, রিয়াদ ভাই, যে ইচ্ছে ছিল যে ওনারা থাকা অবস্থায় ন্যাশনাল টিমে যে খেলতে পারি, সো আসলে আমি ওইটাই পেরেছি আল্লাহর রহমতে। আর আমি মনে করি আমি অনেক লাকি যে আমি যেটা চিন্তা করেছি আমি ওইটাই করতে পেরেছি। আর যেহেতু আমার ডেবু ম্যাচ হয়েছে, সো আল্লাহর রহমতে আমি মোটামুটি ভালোই করেছি। আর আমি ট্রাই করেছি যে ম্যাচটা শেষ করার, ফিনিশ করার ফার্স্ট ডেবু ম্যাচটা। সো আনলাকি এটা হয় নাই।